আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক পৃথিবীর যে প্রান্ত থেকে এই মুহূর্তে আপনারা উপভোগ করছেন আপনাদের প্রিয় চ্যানেল টিবিএন24 টেলিভিশনের পর্দায় টিবিএন24 এর সাপ্তাহিক জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ আয়োজন ইসলামী সমাধান। অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক নিশ্চয়ই জেনে থাকবেন প্রতি সপ্তাহেই আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা শুনে থাকি এবং সেই বিষয়ে আলোচনা করে থাকেন আমাদের প্রিয় স্কলার বাংলাদেশের খ্যাতিমান স্কলার যিনি পৃথিবী ব্যাপী সমাদৃত আমাদের সকলের প্রিয় মানুষ ডক্টর মোহাম্মদ মঞ্জুরি ইহিমতুল্লাহ স্যার আপনাকে টিভিএন এই জীবন ঘনিষ্ঠ আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাকে অনেক অনেক শুক্রিয়া স্যার আপনার মাধ্যমে আমরা আমাদের দর্শকদেরকে শুরুতেই জানাবো সাউওয়াল মাসের তাৎপর্য এবং করণীয় সম্পর্কে আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওল আকিবাতুলিল মুতাকিম ওয়া উসল্লি ওয়া উসল্লিম আলা নবীনা মুহাম্মদ ও আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ রমাদানের পরের মাসই হচ্ছে সাওয়াল মাস এবং এই মাসটাকে হজের মাস হিসাবেই ওয়া তাআলা সুমার করেছেন এবং এমন ঘোষণাই তিনি সুরাতুল মধ্যে দিয়েছেন আলহাজ আশর আল ফিল হাজ হজ নির্দিষ্ট কয়েকটি মাস যারা এই মাসগুলোর মধ্যে হজের নিয়ত করে তাহলে তাদের জন্য শোভনীয় নয় কোনো অশ্লীল কথা কাজে লিপ্ত হওয়া এবং কোনো পাপাচারে লিপ্ত হওয়া কিংবা ঝগড়া ঝাঁটিতে লিপ্ত হওয়া তো এই আল্লাহ আয়াতটিতে আল্লা সুবহানা হজের মাসগুলোর করণীয় সম্পর্কেও যেমন ইঙ্গিত করেছেন তার ফজিলাতের দিকেও তিনি দিক নির্দেশনা দিয়েছেন হজের মাসগুলো এখানে সুনির্দিষ্টভাবে উল্লেখ না করা হলেও সেটা আমরা হাদিস থেকে জানি সেটি হচ্ছে সাওয়াল দুল কায়দা এবং দুল হাজ্জা তো সেক্ষেত্রে হজের মাসের মধ্যে প্রথম মাস হিসাবে সাউয়াল মাস চলে আসে সাউওয়াল মাসের কিন্তু আরও অনেকগুলো ফজিলত রয়েছে এর মধ্যে রয়েছে যেমন সাউয়াল মাসের ছয় রোজা এটি বিখ্যাত একটি হাদিস যেটি সাহি মুসলিমের মধ্যে রসুল্লাহ সাল্লা সাল্লাম বর্ণনা করেছেন তিনি বলেছেন মানসামা রমাদানা তোমাহু সিত্তাম মিন সাউওয়াল কানা কাসুয়া মিত্তাহার যে ব্যক্তি রমাদানের সিয়ামগুলো পালন করে এবং তারপর শাওয়াল মাসের ছয়টি রোজা সে রাখে ছয়টি সিয়াম সে রাখে তাহলে সে যেন পুরো বৎসর সিয়াম রাখল এর অনেকগুলো বিষয় আসলে এর সাথে রিলেটেড কিভাবে আসলে এই ক্যালকুলেশনটা আসলো রমাদানের পুরো তিরিশ দিন বা পুরো এক মাস সিয়াম পালন আর তার সাথে ছয় দিন সিয়াম পালন মোট ছত্রিশ দিন এই ক্যালকুলেশনে আমাদের ওলামাই কেরাম অনেকেই খুব চমৎকারভাবে বিষয়টি বুঝিয়ে দিয়েছেন যদিও হাদিসে এভাবে এত বিশদ ব্যাখ্যা আসেনি কিন্তু এটা গ্রহণযোগ্য একটা ব্যাখ্যা কারণ আল কোরআন এবং আসুন দুটোই আমাদের সামনে বলছে যে কোনো আমলের একটা রেগুলার রিওয়ার্ড হচ্ছে দশগুণ সাওয় পাওয়া যায় অর্থাৎ একটা নেকি দশটা নেকিতে পরিণত হয় তাহলে এখানে একটা সিয়ামের সব হবে দশটা সিয়ামের এটা হলো মিনিমাম কখনো এর চাইতে অনেক বেশি হতে পারে তাহলে তিরিশটা সিয়ামের সবাব হবে তিনশো দিনের সিয়ামের মতো আর ছয়টা সিয়ামের সবাব হবে মোট ষাটটার মতো তিনশো ষাট দিন এবং কখনো কখনো মাস একদিন কম হয় তাহলে উনত্রিশ দিন দুশো নব্বই প্লাস ষাট তিনশো পঞ্চাশ আমরা জানি যে গড়ে চন্দ্র বছর হয় তিনশো চুয়ান্ন দিন যাই হোক এটা একটা ক্যালকুলেশন এটা ঠিক হবে এমনটা জরুরি নয় তবে আমাদের বোঝার সুবিধার জন্য আমরা উল্লেখ করলাম যে কিভাবে মাত্র আরও ছয় দিন সিয়াম পালন করে রমাদানের সাথে মিলে পুরো বৎসরের সিয়াম রাখার মতো ফজিলত কিভাবে আসলে এখানে সম্পন্ন হয় সেই ক্যালকুলেশনটা আমরা এখানে পেলাম এটা একদিকে যেমন রমাদানের ফজিলত আমাদের সামনে উন্মোচিত করছে পাশাপাশি সাউওয়াল মাসের সিয়ামের ফজিলত আমাদের কাছে উন্মোচিত করছে সম্মানিত দর্শক সিপ্তা সাউওয়ালের এই যে সিয়ামগুলোর কথা আমরা বলছি এগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং এই সিয়ামগুলো রাখার ক্ষেত্রে আমরা দেখি যে আরো কিছু বিষয় এসে যায় যেমন রমাদানের যদি কারো কোনো কাজা সিয়াম থাকে তাহলে তিনি কি কাজা সিয়াম আগে করবেন তারপরে সেত্তা সাউওয়াল আহ এক্ষেত্রে ওলামাই দুটো আছে কেউ বলেছেন যে না রমাদানের যেগুলো সে পালন করেছে সেগুলোই যথেষ্ট আর যেগুলো সে বৈধভাবে ভঙ্গ করেছে তাহলে সেগুলো সে পরবর্তী রমাদানের আগে কাজা করলে চলবে অতএব সেত্তা সাওয়াল সে এভাবে রাখতে পারে আবার শেখ সহলে বিনাইমিন মোহাম্মদ বিন সাল বিনাইমিন তিনি বলেছেন যে না পুরো রমাদানের সিয়ামগুলোই তাকে পূর্ণ করতে হবে তাহলে কাজাগুলো পূর্ণ করে তারপর তিনি সেপ্তা সাবল রাখবেন তাহলে এটাই আমাদের জন্য সতর্কতামূলক পদক্ষেপ আবার আরেকটা বিষয় আসে যে যদি আইয়ামুল আয়ামুল বিদ যেমন সাউওয়াল মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে সিয়াম রাখতে তিনি ইচ্ছা পোষণ করেছেন তাহলে সেপ্তা সাউওয়ালের তিনটা সিয়াম যদি তিনি এর সাথে মিলিয়ে রাখেন তাহলে দুটো ফজিলত কি তিনি এই তিন দিনের সাওমে পাবেন একদিকে আয়ামুল বেদ অন্যদিকে সেত্তা সাওয়াল এখানে আমরা বিশ্ববিখ্যাত স্কলারদের মতামত পাই তারা বলেছেন যে একই আমল যখন বিভিন্ন পর্যায়ের আমলের সাথে মিলে যায় তখন তার নিয়ত যদি একাধিক থাকে তখন এই একটা আমলের মাধ্যমে সে নানামুখী সওয়াবও পেতে পারে তার মানে সাওয়াল মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে যদি কেউ শাওয়াল মাসের সেত্তা সাওয়ালের নিয়তে সিয়াম রাখেন আবার আয়ামুল বিদের নিয়মে নিয়তে সিয়াম রাখেন তাহলে দুটো সবাবি তার এই তিনটা সিয়ামের মাধ্যমে অর্জিত হতে পারে এসব কিছুই সাউওয়াল মাসের ফজিলতের কথাই আমাদের সামনে তুলে ধরে সাউওয়াল মাসের আরেকটা বিশেষ ফজিলত হচ্ছে হাজিদের হাজিদের প্রস্তুতি হজের প্রস্তুতি আমরা রমাদানের এক মাস সিয়াম সাধনার পরে দেখি যে আল্লাহ সুভান আরেকটা মহান উপলক্ষ আমাদেরকে দিয়েছেন সেটা হলো হজ আমরা জানি সিয়াম রমাদান ইসলামের একটা রোকন চতুর্থ রোকন হিসাবে অনেকগুলো হাদিস এটাকে উল্লেখ করা হয়েছে আর পঞ্চম ও শেষ রোকন হচ্ছে হাজুল বেইদ লিবানি সাতারা ইলি হিসাবিলা যারা হজ করতে সামর্থ্য রাখেন তারা বায়তুল্লার হজ করা মক্কায় গিয়ে তিনি হজ কর্ম সম্পাদন করবেন তাহলে এটা হলো আরেকটা মহান কাজ সিয়ামের পরে এবং এখানে আরও লক্ষণীয় হচ্ছে হজের মাসগুলোর মধ্যে সুবহানাহু সুবহানা আরো অনেকগুলো সুযোগ আমাদের জন্য উন্মোচিত করেছেন তার মধ্যে আছে জেলহাজ মাসের সওয়াব যদিও সেটা সওয়ালের পরে কিন্তু হজের মাস হিসাবে এটা একটা প্যাকেজ কিন্তু হ্যাঁ হজের মাসের মাসগুলোর মধ্যে প্রথম মাসে হলো সা তারপরে দলকান তারপরে জেলহাজ এবং এখানে আরও একটা সিগনিফিকেন্স আমরা দেখি সেটা হচ্ছে হজের মাসগুলোর মধ্যে শেষ দুটো মাস কিন্তু হারাম মাস অত্যন্ত সম্মানিত দুটো মাস এমন দুটো মাস যে মাসে যুদ্ধ বিগ্রহ হারাম এবং যে মাসে হজ করার মেইন প্রোগ্রামটা বাস্তবায়িত হয় বিশেষ করে জেলহাজ মাসে এখানে একদিকে যেমন জেলহাজ মাসের প্রথম দশ দিন ফজিলতপূর্ণ পৃথিবীর শ্রেষ্ঠ দশ দিন আবার অন্যদিকে যেমন এখানে ইয়ামুতারবিয়া ওকো ফেমিনার দিন আরাফা কোরবানের দিন দিন এগারোই জেলহাজ এবং বারোই জেলহাজ সহ তেরোই জেলহাজ ইয়ামুতিকের অন্যতম কয়েকটি দিন প্রদর্শক আসলে এই যে আল্লাহ আলা আমাদেরকে একের পর এক এতগুলো সুযোগ দিলেন তাই না স্বাভাবিক প্রশ্নই আসে কেন তিনি এতগুলো সুযোগ দিলেন তিনি আসলে বান্দাদেরকে একের পর এক সুযোগ দেন যাতে বান্দারা গ্রহণ করে আমরাও দেখি আমরা আমাদের প্রফেশনাল লাইফে পেশাগত দায়িত্ব পালনের সময় আমরাও কিন্তু অনেক সুযোগ প্রাপ্ত হই এবং বুদ্ধিমান সেই ব্যক্তি যে সবগুলো সুযোগ গ্রহণ করে যেমন আপনি যদি জাগতিক কোনো কর্মক্ষেত্রে একজন অফিসার হিসাবে যোগদান করেন তাহলে প্রতিটা প্রমোশনের সুযোগ কিন্তু আপনি নেওয়ার চেষ্টা করেন এবং তার জন্য যে প্রস্তুতি নিতে হয় এবং কোয়ালিফাই করার জন্য যে ডিগ্রিগুলো লাগে প্রয়োজনে আরও অধিক ডিগ্রি কিন্তু আমরা অর্জন করি তাহলে আল্লাহ সুবাহাউ তালা আমাদের তাকোয়ার লেভেল বাড়ানোর জন্য আমাদের ইমানের লেভেল বাড়ানোর জন্য এবং আখেরাতের মহা সাফল্যের জন্যে যে সুযোগগুলো দিয়েছেন আমরা কি সে সুযোগগুলো নিচ্ছি কি না এ বিষয়টা আমাদেরকে আসলে ভালো করে ভেবে দেখতে হবে প্রিয়দর্শক তাহলে আমরা যে রমাদান মাস পার হয়ে আসলাম ঈদ উল ফিতরের মতো একটা মহান উপলক্ষ পেলাম এবং তারপর সৃত্তার সাউওয়ালের এই যে সুযোগটা পেলাম দেখা যাচ্ছে আমাদের অনেক মুসলিম ভাই বোনেরা এগুলো সম্পর্কে সজাগ নথ সতর্ক নন তারা দুনিয়াদারির মধ্যে হয়তো পুরোটাই তারা ব্যস্ত হয়ে আছেন এই জায়গায় আমাদের একটু সচেতন হওয়ার প্রয়োজন পড়াশোনার প্রয়োজন আমরা যখন কিশোর বয়সে ছিলাম তখন সিদ্ধাশাওয়ালের বিষয়টা আমাদের কাছে অতটা জানা ছিল না তার মানে ইসলামের এই যে মহান মহান স্কোপগুলো এগুলো আসলে স্টাডি করতে হবে আল্লাহ আমাদের জন্য আসলে এই প্রোগ্রামগুলোর মধ্যে কী করণীয় রেখেছেন এগুলোর মধ্যে কী শিক্ষা রেখেছেন এবং এগুলোর মাধ্যমে আমাদের ব্যক্তিগত অথবা নৈতিক কিংবা শিক্ষাগত কি উন্নয়নগুলো ঘটে এবং এর মাধ্যমে সামাজিক কি উন্নয়নগুলো ঘটে এগুলো কিন্তু আমাদের আসলে আলোচনা আসা প্রয়োজন এবং এর মাধ্যমে আসলে ইসলামের এই বিধানগুলো সার্থকতা আমাদের সামনে হয়তো বিকশিত হবে আনফর্চুনেটলি অনেক সময় আমরা দেখা যায় শুধু রিচুয়ালিস্টিক হয়ে যাচ্ছি অর্থাৎ অনুষ্ঠান সর্বস্ব আমরা হয়তো এই যে এত সুন্দর সুন্দর ইবাদত এত সুন্দর সুন্দর উপলক্ষ এত সুন্দর সুন্দর প্রোগ্রাম এত সুন্দর সুন্দর বরকতময় মুহূর্ত বা বরকতময় কাজ এগুলো শুধু বাহ্যিক দিক দিকটাই আমরা বাস্তবায়ন করছি কিন্তু এগুলোর যে মহান শিক্ষা সেগুলো আমরা হয়তো ইগনোর করছি সেগুলো হয়তো আমরা খেয়াল করছি না বা সেগুলো বাস্তবায়নের দিকে আমাদের কোনো নজর নেই এতে কিন্তু আমরা নিজেরাও যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছি সমাজ এবং মানবতাও ক্ষতিগ্রস্ত হচ্ছে খুব সংক্ষেপে যদি আমরা বলি যেমন সিয়াম সেটা রমাদানের সিয়াম হোক আর সাউওয়ালের ছয় সিয়ামই হোক এর মূল শিক্ষাটা কি আমরা সিয়ামের মূল শিক্ষা দেখি তাকুয়ার কথা তাকুয়া কেন তাকুয়া কি এটা কি দরবেশী একটা বিষয় যে আমরা বললাম যে মোত্তাকি মানুষ মানে দরবেশ মানুষ ন এটা খুবই সংকীর্ণ একটা দৃষ্টিভঙ্গি অথবা অনেক সময় উপহাসমূলক একটা বিষয়ও হতে পারে তাকুয়া হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ যেটি আল্লাহ তালা প্রত্যেকটা ইবাদত থেকেই মোমিনার অর্জন হিসাবে স্থির করে দিয়েছেন এবং বিশেষ করে সিয়াম থেকে বিশেষ করে সিয়াম থেকে যেমনটি আল্লাহ বলেছেন কোথাও আল তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমনটি তোমাদের পরবর্তীদের উপর ফরজ করা হয়েছিল যেন তোমরা তাকে অবলম্বন করো তাকুয়া আসলে একজন মানুষের তার নৈতিক ডেভেলপমেন্টটা আর বৃদ্ধি করে আর তাকুয়া আল্লাহর দায়িত্ব পালনে আমাদেরকে আরো সজাগ করে এই জন্য আমরা তাকুয়ার অর্থ অনেক সময় করি আল্লাহ কনসিয়াসনেস অর্থাৎ আল্লাহ সম্পর্কে সচেতনতা আল্লাহ সম্পর্কে শুধু নলেজ হলেই সচেতনতা আসলে বৃদ্ধি পায় না তাকুয়ার মূল যে অ্যাসেন্সটা সেটাও বুঝতে হবে সেটি হচ্ছে আল্লাহ নির্দেশগুলো বাস্তবায়ন করা এবং তিনি যা নিষেধ করেছেন সেগুলোকে বর্জন করা তাহলে এই নিষেধ নিষেধাজ্ঞা রক্ষা করা এবং তার আদেশ পালন করার মধ্য দিয়ে তাকুয়া অর্জিত হয় এবং এর মধ্য দিয়ে আসলে মানুষের সবচেয়ে বেশি সম্মান অর্জিত হয় আল্লাহর কাছে বান্দাদের কাছে এবং সে পৃথিবীর সম্পদ হিসাবে বিবেচিত হয় তাহলে আল্লাহ সুমতলা দেখেন রামাদানের প্রোগ্রামটা দিলেন তার মধ্য দিয়েই কিন্তু শেষ করে দেননি তিনি সত্য সাওয়ালের কথা বলেছেন অর্থাৎ তিনি রামাদানের সিয়ামের প্রোগ্রামটাকে এক্সটেন্ড করে দিয়েছেন এবং এটাকে সাওয়াল পর্যন্ত টেনে নিয়ে গেছেন যাতে মানুষ এক মাস সিয়াম সাধনার পর সে সে যেন আসলে অলস না হয়ে পড়ে সে যেন সিয়াম থেকে ডিটার্জ না হয় এবং রসুল্লা সাল্লা সাল্লাম আমাদেরকে অবহিত করেছেন যে এতে এক বছরের পুরো সিয়াম এর ফজিলত অর্জিত হয় প্রিয় দর্শক আমরা শুনছিলাম গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের প্রিয় ডক্টর মোহাম্মদ ইলাহি স্যার আলোচনা করছিলেন তাৎপর্য এবং করণীয় নিয়ে আপনারা দেখছেন টেলিভিশনের সাপ্তাহিক জীবন ঘনিষ্ঠ আয়োজন ইসলামী সমাধান সময় হলো ছোট্ট একটি বিরতির আমাদের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন টিবিএন টোয়েন্টি ফোরের সাপ্তাহিক জীবন ঘনিষ্ঠ আয়োজন ইসলামী সমাধান আমরা আমাদের বিজ্ঞ স্কলার ডক্টর মোহাম্মদ মঞ্জুর ইলাহি সারের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম সাউওয়াল মাসের তাৎপর্য এবং করণীয় নিয়ে আমরা আলোচনার বাকি অংশ শুনবো ইনশাল্লাহ একটা ফোন নিয়ে আসি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার ছোট ছোট তিনটা প্রশ্ন আমরা আল্লাহ যদি চাই ইনশাল্লাহ আমি আর আমার হাজবেন্ড বছর হজে যাব আচ্ছা তা আমি আমরা বছর খানিক আগে ওমরায় গেছিলাম তখন আমরা যখন নামাজ পড়তেছিলাম প্রত্যেকটা নামাজের পরে দেখছি যে জানাজার নামাজ হয় তো জানাজার নামাজটা আমি পড়বো কিনা আর পড়তে হলে তো মানে মেয়েরা মেয়েদের পড়া লাগে কিনা পড়া লাগবে কিনা তাহলে ওখানে তো একটা দোয়া মুখস্থ করতে হয় তাহলে তো ওটাও আমাকে করতে হবে আর সেকেন্ড কোয়েশ্চেন হলো আমরা যখন লকডাউনে থাকছি প্রত্যেকটা রুমে হলো থাকে এবং হোটেলের আলাদা জায়গা থাকে যেখানে নামাজের জায়গা একটা ফ্লোরে ছেলে এবং মেয়েদের আলাদা করে কেউ যদি ওই রুম থেকে তা কোনো কারণে যাইতে না পারলো রুম থেকে ওই জামাতটা পড়লে হবে কিনা এক একই আবার উম ওই হোটেলের যে নামাজের জায়গা আছে ওখানে যেয়ে পড়লে সেম সোয়াবটা হবে কিনা আর আমার তিন নফল যখন আমি করব তখন কি আমি মুখ ঢাকতে পারবো কিনা মেকআপটা করতে পারবো কিনা আর আমার হাজবেন্ড মোজা পড়তে পারবে কিনা নাকি নফল আর ফরজ তাফ আর রুলস গুলো সবগুলাই একই অসংখ্য ধন্যবাদ আপনাকে বোন আপনি থাকুন আমাদের সঙ্গেই স্যার আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি টিভিএন টোয়েন্টি ফোর এই জীবন ঘনিষ্ঠ আয়োজনে আমরা আমাদের বোনের প্রশ্নগুলোর জবাব দিতে চাই আপনার মাধ্যমে শুরুতেই জানতে চাই আমাদের বোন প্রশ্ন করেছেন যে মহিলারা সেখানে অর্থাৎ হজ করতে গেলে অথবা ওমরা করতে গেলে সেখানে যে জানাজার সালাত হয় সেই জানাজার সালাতে অংশগ্রহণ করতে পারবেন কিনা আলহামদুলিল্লাহ মহিলাদের জানাজার সালাতে অংশগ্রহণ করতে সারিয়াতে কোনো বাধা নেই তবে তারা অবশ্যই পুরুষদের পেছনে দাঁড়াবে অথবা মহিলাদের জন্য যে জায়গাটা নির্ধারিত সেখান থেকে যদি সে দাঁড়ায় তাহলে তার সালাদটা শুদ্ধ হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আশা করছে আমাদের বোন তার প্রশ্নের জবাব পেয়েছেন বোনের আরেকটি প্রশ্ন ছিল যে হোটেলে থেকে কাবার সাউন্ড শুনে শুনে সেখানের নামাজের সাথে সম্পৃক্ত হয়ে নামাজ আদায় করতে পারবেন কিনা একা কি এতে সোয়াবের কোনো ঘাটতি হবে কিনা আসলে সালাতে দাঁড়াতে হলে একা কি অনেক দূরের থেকে তিনি সম্পৃক্ত হবেন এটা সরিয়া সম্মত নয় তবে তিনি যেটা বলেছেন ক্লাক টাওয়ারে মসজিদের জন্য আলাদা জায়গা আছে অন্য সময় অর্থাৎ যখন হজের সিজন বা ওমরার যে রমাদানের সিজনটা সেটা না হয় অন্য সিজনে যখন খুব অল্প সংখ্যক হাজি থাকে তখন এই সমস্ত মসজিদগুলোতে আলাদা জামাত হয় আর যখন মুসল্লিতে ভরে যায় কারবার আঙ্গিনা মসজিদুল হারামের আঙ্গিনা ভরে অনেক রাস্তা এবং ক্লক টাওয়ার পার হয়ে অনেক পিছনে যখন জামাতটা এক্সটেন্ডেড হয় তখন এই সমস্ত মসজিদে আলাদা কোনো জামাত হয় না হারামের সাথেই জামাত হয় তাহলে আমাদের বোনেরা বা ভাইয়েরা তারা যারা ক্লক টাওয়ারে থাকেন অথবা সারিকাতে মাক্কা বা হিলটনে থাকেন তারা ওই বিল্ডিং এ যে মসজিদটা আছে সেখানে থেকে যদি হারামের জামাতের সাথে সম্পৃক্ত হন যেহেতু ওখানে আলাদা কোনো ইমাম না হারামের সাথে সবাই সম্পৃক্ত হন তাহলে তার জামাতটা শুদ্ধ হবে তার সালাদটা শুদ্ধ হবে কিন্তু তিনি যদি বসে তাদের সাথে আকবার বলে সম্পৃক্ত হন তাহলে এটা সঠিক হবে না। কারণ তিনি বিচ্ছিন্নভাবে তখন জামাতে দাঁড়ালেন যদিও তিনি পিছে আছেন ঠিক আছে কিন্তু আমরা জানি যে সাল্লাহ সাল্লাম জামাত থেকে আলাদা হয়ে দাঁড়াতে নিষেধ করেছেন এবং এককভাবে একটা সফে একজন দাঁড়াতে নিষেধ করেছেন এটা মহিলারা যখন মানে সালাতের পেছনে দাঁড়ায় তখন মহিলাদের ক্ষেত্রে এটা হতে পারে কিন্তু আপনার সফটটা মোত্তাসেল হতে হবে মুত্তাসিল মানে প্রত্যেক সালাতের পরে প্রত্যেক সফের পরে আরেকটা সফ মাঝখানে যদি দেয়াল থাকে তাতে সমস্যা নেই কিন্তু আপনি রুবে আরাম করে হোটেলের লবিতে বসে অথবা নিজের বেডরুমে বসে সালাদ পড়বেন জামাতের সাথে এর কোনো আসল বা দলিল নেই জি জি আশা করছি গুরুত্বপূর্ণ আরও একটি প্রশ্নের জবাব আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ শেখ আপনি আমাদেরকে জানাবেন আমাদের বোন প্রশ্ন করেছেন যে নফল তাওয়াফের সময় বোন কি হিজাব করতে পারবেন অর্থাৎ নেকাপ করতে পারবেন কিনা পরিপূর্ণ পর্দা করতে পারবেন কিনা এবং ওনার হাজব্যান্ড তিনি পায়ে মোজা পড়তে পারবেন কিনা জি পারবেন কারণ তিনি তো তখন এহরাম অবস্থায় নেই নফল তাওয়াফ হচ্ছে এহরাম থেকে হালাল হওয়ার পরে যখনই তিনি সুযোগ পাচ্ছেন তখনই তিনি নাফল তাওয়াফ করছেন এবং তার জন্য তার কোনো এহরাম অবস্থা লাগে না অথবা পুরুষদের জন্য এহরামের কাপড়ও লাগে না সুতরাং এমনকি কেউ যদি হালত হয়ে যাওয়ার পরেও এহরামের কাপড় পরেও তিনি যদি তাওয়াফ করেন তাহলে পুরুষরা সেলাই করা কাপড় পরতে পারবে মোজা পরতে পারবে মেয়েরা মেকআপ পরতে পড়তে কোনো অসুবিধা নেই জি জি আমাদের সঙ্গে অনেক আমরা একজনকে কানেক্ট করতে চাইকুম সওয়ালের যে রোজা গুলো আমরা রাখি পুরো মাসের মধ্যে ছয়টা রাখলে হবে বা একসাথে ছয়টা রাখতে হবে যে দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আমি যদি কোনো বিশেষ নিয়তে রোজা রাখি বা কোনো আশা পূরণের জন্য এটা কি হবে কি না আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হুজুর আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আশা করছি আপনারাও ভালো আছেন যে অনেক দের হুজুর আপনাদেরকে পেলাম অনেক ভালো লাগতেছে হুজুরের কাছে আমার আজকে দুইটা क्वेश्चन আমার প্রথম क्वेश्चनটা হচ্ছে এই যে সামাল মাসের রোজাটা মানে ছয়টা রোজা এটা যে আমরা মহিলাদের অনেক ভাঙতে রুজা থেকে যায় তো এটা আসলে ছয়টা আগে আগে রাখবো নাকি একটু বলে দিবেন আর আরেকটা হচ্ছে যে আমরা যেমন অনেক চূড়া তো আমাদের মুখস্থ নেই কিছু চূড়া গুলা তো আমরা যদি আহ ইয়াসিনের আমার মানে কত আয়াত মুখস্থ থাকলে আমি কোন নফল তাহার যুদ্ধ নামাজ বা অন্যান্য কোনো নফল নামাজে কতটুকু থাকলে আমি নামাজে এগুলো পড়তে অসংখ্য ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ স্যার আমরা এক এক করে প্রশ্নগুলোর জবাব দিতে চাই আমাদের বোন প্রশ্ন করেছেন এক বোন তিনি জানতে চেয়েছেন যে সাওয়ালের রোজাগুলো কি একসাথেই রাখতে হবে নাকি আলাদা আলাদা করে রাখা যাবে সাওয়ালের সিয়ামগুলো একসাথে রাখতে হবে এমন কোনো দলিল নেই ফলে পুরো মাস জুড়ে তিনি একসাথেও যদি রাখেন বা ভিন্ন ভিন্ন ডেটে রাখেন উভয় ক্ষেত্রেই তার শাহওয়ালের ছয় রোজা পালিত হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের ওই বোনের আরেকটি প্রশ্ন ছিল যে কোনো বিশেষ নিয়ত করে যদি কেউ রোজা রাখে সেই রোজাটা হবে কিনা যেমন কোনো একটা আশা পূর্ণ করার ক্ষেত্রে আমি যদি রোজা রাখি সেই রোজাটা হবে কিনা আল্লাহ কবুল করবেন কিনা কবুল করা তো সেটা আল্লাহ দেখবেন যে ব্যক্তির নিয়ত এবং তার এখলাস আছে কিনা তার ভিত্তিতে কবুল হবে তবে এই আমলটা শুদ্ধ হতে পারে কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার নিয়ত করে বা রোজা রেখে চায় এবং সেই নিয়তে তিনি এই আমলটা করেন তাহলে তার এই নিয়ত শুদ্ধ আমলও শুদ্ধ কেউ যদি বলে যে আল্লাহ আমি একটা রোজা রাখার মানত করলাম আশা করি আমি আমাকে তুমি এই ফজিলাতটা দেবে অথবা এই বারাকাটা দেবে এভাবেও মানত করা যায় মানত যেখানে মাকরু সেটা হলো যখন কেউ শর্ত সাপেক্ষে মানত করে যে আল্লাহ তুমি যদি আমাকে এই এই মাকসুদটা পূরণ করো তাহলে আমি দশ নামাজ পড়বো বা এক হাজার টাকা তোমার রাস্তায় দিবো এই ধরনের মানতটা মাকরু কিন্তু কেউ যদি জাস্ট বলে যে আল্লাহ আমি মানত করলাম পাঁচ দিন সিয়াম রাখবো বা দুই দিন সিয়াম রাখবো বা একদিন সিয়াম রাখবো বা একটা আমরা করবো যদি তার সামর্থ্য থাকে তিনি সেটা করবেন অবশ্যই করবেন মানত করলে তো পূরণ করতেই হবে আর মানত ছাড়া যদি শুধু নিয়ত করেন যে আল্লাহ আমি দুরাকাত নামাজ তোমার জন্য পড়লাম নামাজ পড়ে আপনি যদি হাত তুলে দোয়া করেন বা হাত না তুলেও দোয়া করেন আশা করা যায় যে আল্লাহ সেটা কবুল করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের আরেক বোন জানতে চেয়েছেন যে শাওয়ালের ছয় রোজা আগে রাখবেন নাকি ভান্তি রোজা রমাদান যে রোজাগুলো ভান্তি পড়েছে সেই রোজাগুলো আগে রাখবেন কোনো সন্দেহ নেই ভাঙতি রেখে শাওয়ালের ছয় রোজা রাখাটা উত্তম যদি কেউ সেটা রাখতে সক্ষম হন এবং এই মতের মানে এই ধরনের মতামত দিয়েছেন খুবই স্ট্রংলি শেখ মোহাম্মদ বিন সালিবিন ওতাই মিন এবং আরও অনেক কেরাম তবে পাশাপাশি কেরামের অনেকে এটাও বলেছেন যে আসলে একসাথে অনেকগুলো সিয়াম রাখা যদি কোনো বন্দের পক্ষে কঠিন হয় তাহলে তিনি সেত্তার শাহওয়ালের সিয়াম ভাঙতি রোজার আগেও রাখতে পারেন এটা কারো কারো মত আছে যেমনটি দেখা যায় যে আয়সার আদি আল্লাহ তাল আনহা তিনি ভাঙতি রোজাগুলো রাখতে রাখতে পরবর্তী সারবান মাস পর্যন্ত পৌঁছে যেতেন তাহলে তিনি কি সেদ্ধার সাওয়াল কখনোই রাখতেন না উত্তর হচ্ছে হ্যাঁ রাখতেন মানে রাখতেন না এমন কোন তো পাওয়া যায় না যাই হোক আমরা এখানে দুটো মতামত পেয়েছি এই দুটো মতামতের মধ্যে আমরা প্রিফার করছি যদি ভাঙতি রোজাগুলো আগে রেখে তারপরে সেপ্তা শ্যাওয়ালের রোজা রাখতে পারেন তাহলে সব বিতর্কের ঊর্ধ্বে আপনি থাকবেন এবং সেটা উত্তম হবে ইনশাআল্লাহ জি আমাদের বোনের আরেকটি প্রশ্ন ছিল যে সুরা ইয়াসিনের ঠিক কত আয়াত মুখস্থ থাকলে একজন মানুষ তাহাজুদের সালাত আদায় করতে পারবেন অথবা যে কোনো নফল সালাতে সেই সুরা ইয়াসিনের অংশটুকু তিলাওয়াত করতে পারবেন এটা তো আসলে শরিয়া নির্ধারণ করে দেয়নি সুরাইয়াসিন শুধু নয় আপনি যে কোনো ছোট্ট সুরা দিয়েও তাহাজও পড়তে পারবেন যে কোনো সালাও পড়তে পারবেন এমনকি যাদের ছোট ছোট সুরাগুলো মুখস্থ আছে মধ্যম ধরনের বা তার চেয়ে বড় কিংবা ছোট সুরা যাদের মুখস্থ নেই তারা ছোট ছোট সুরাগুলো দিয়েও বা সেগুলো রিপিট করেও তিনি লং টাইম তেলাওয়াত করে নফত সালা আদায় করতে পারবেন তাহা আদায় করতে পারবেন ইয়াসিন পুরোটা যদি মুখস্থ থাকে তাহলে তো খুবই ভালো এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ বেশ কিছু চোর আছে যেমন এরকম এবং শেষ দিকে অনেকগুলো সুন্দর সুন্দর সূরা আছে এগুলো সবই মধ্যম ধরনের সূরা এগুলো সবই যদি মুখস্থ করতে পারা যায় তাহলে সালাদ পড়ে আসলে আনন্দ পাওয়া যাবে সুরাতুল মুজাম্মেল যেমন সুরাতুল মুদ ইত্যাদি আশা করছি আমাদের বোন তার প্রশ্নগুলোর জবাব পেয়ে গেছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো কয়েকজন দর্শক আছেন আমরা একজনকে কানেক্ট করছি আসসালামু আলাইকুম আমি রমজান মাসে আমি তিরিশ রোজা রাখছি একদম শেষের রোজা রোজা দিন শেষে যে রোজা সেদিন আমি যখন কুলি করতেছি আমার কুলির সাথে মনে হয় দাঁতের শীতে দাঁতের থেকে এক ফোটা দুই ফোটা রক্ত পানির সাথে গেছে তো আমি হুজুরের কাছে জানতে চাচ্ছিলাম আমার কি সেই রোজাটা কি নষ্ট হয়ে গেছে

না এটা রাখতে হবে না তার রোজাটা শুদ্ধ যদি রক্ত তার পেটে না গিয়ে থাকে বা কোনো কিছু তার পেটে না গিয়ে থাকে তাহলে তার সিয়ামটা শুদ্ধ সামান্য শরীর থেকে দাঁত থেকে কান থেকে একটু রক্ত বের হওয়ার কারণে না শুধুমাত্র উলাম একটা লাভ করেছেন যে তিনি যদি কাপ মানে যেটাকে আমরা হিজামা বলি হিজামা নিয়ে থাকেন শরীর থেকে প্রচুর রক্ত বের করেন অথবা রক্ত দান করেন এক লিটার হাফ লিটার দেড় লিটার এভাবে তাহলে সিয়াম ভঙ্গ হবে কিনা এটা নিয়ে ওলামাই কেরাম করেছেন আমাদের মহাকে ওলামাই কেরাম অনেকেই বলেছেন যে এতেও সিয়াম ভঙ্গ হবে না যদিও আমরা সবাই প্রিফার করি যে রোজার দিনে বাধ্য না হলে রক্ত না দেওয়া রাত্রে রক্ত দেওয়া কিন্তু অল্প কিছু রক্ত কোথাও কেটে গেল ছেড়ে গেল দাঁত থেকে বের হলো এতে সিয়াম ভঙ্গ হবে না অতএব তিনি স্বেচ্ছাসাবলের আগে আর কোনো সিয়াম কাজা করার কোনো প্রয়োজন নেই জি

স্যার মিনা মুজদালিফায় থাকা অবস্থায় তাহার পড়তে পারবেন কিনা এবং শেষে বেতের পড়তে পারবেন কিনা ধন্যবাদ প্রশ্নের জন্য রাসুল সাল্লাহ সাল্লাম তিনি মিনা মুজদালিফা আরাফা অবস্থানকালে সালাদগুলোকে কসর করেছেন ফলে তিনি আর কোনো নফল সালাত আসলে পড়েননি তিনি শুধু ফরজ সালাতের উপরই একটা করেছেন তবে বেতের সালা মিনা এবং মুজদালিফা মিনা তো বেশ কয়েকটা রাত্র যেমন আট তারিখ দিন এবং রাত্র আট তারিখ দিবাগত রাত্র যেটা নয় তারিখের রাত্র এবং মুজদালিফা একটা রাত্র থাকা হয় তারপরে দশ তারিখ দিবাগত রাত্র এগারো তারিখ দিবাগত রাত্র মিনায় মোট তিন রাত্র থাকা হয় এবং মুজদালিফা এক রাত্র থাকা হয় আরাফায় কোনো রাত্র থাকা হয় না তবে এই তিনটা ময়দানেই আমাদের হাজিদেরকে অবস্থান করতে হয় এই সময় তারা কোনো নফল ইবাদত করবেন না সালাতের ক্ষেত্রে নফল ইবাদত করবেন যেমন দোয়া কোরআন তেলাওয়াত আজকার ইত্যাদি সালাতের ক্ষেত্রে রাসুল সাল্লা সাল্লাম যেমন জাবরিবন আবদুল্লাহ রাদিয়াল্লাহ তালহুর সেফাত হজাত নবী সাল্লামের হাদিস সাহি মুসলিমের যেটা আছে সেখানে স্পষ্ট এসেছে যে তিনি মিনায় পাঁচটা সালাদ পড়েছিলেন আট তারিখে বা ইয়ামত তারবিয়াত দিন জহর আসর মাগরে বেশা ফজর অতিরিক্ত সালাদ পড়েছেন বলে কোনো রেওয়ায়ত পাওয়া যায় না তিনি এর পরের দিন আরাফা যখন গিয়েছেন তখন জোর আসর একসাথে পড়েছেন এবং এর আগে বা পরে বা মাঝখানে কোনো সালাদ পড়েননি তিনি এরপরে যখন মুজদালেফে এসেছেন এক আজান দুই একামাতে মাগরীব এবং এসা পড়েছেন মাঝখানে আর কোনো সালাদ পড়েননি তবে মুজদালেফায় বেতের ক্ষেত্রে বা মিনার রাতগুলোতে বেতের ক্ষেত্রে বেসিক প্রিন্সিপাল হচ্ছে বেতের পড়া কারণ রাসুল সাল্লাহ সাল্লাম থেকে যেটা আমাদের কাছে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে সেটা হচ্ছে তিনি সফর হালাতেও বেতের সাধারণত তরক করতেন না তাহলে মিনার দিনগুলোতে আমরা দেখতে পাচ্ছি তিনি সফর হালাতের মতোই কসর করেছেন মুজদালিফাতেও কসর করেছেন তাহলে নিয়ম অনুযায়ী রাসুল সাল্লা সাল্লামের যে নিয়ম সে নিয়ম অনুযায়ী বেতের সালাত তার পড়ার কথা যদিও জাবির আব্দ আবদুল্লাহ রাজি আল্লাহ তালিসে এটাও আসে নাই যে তিনি বেতের তরক করেছেন অথবা এ বর্ণনাটাও আসে তিনি বেতের পড়েছেন বেতের পড়ার বিষয়টি তাহলে থেকে আসলো এই ব্যাপারে মদিনা ইউনিভার্সিটির বিখ্যাত একজন প্রফেসর এবং তিনি সৌদি আরবের উচ্চ ওলামা পরিষদেরও দীর্ঘদিন স্থায়ী মেম্বার ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ বিন মাহমুদ আল মুখতার সান কেতি তিনি বলেছেন তার দীর্ঘ আলোচনার মধ্যে বলেছেন বেতের সালা মুজদালিফায় পড়তে হবে না বা মিনায় পড়তে হবে না এমন স্পষ্ট দলিল যদি না পাওয়া যায় তাহলে বেসিক প্রিন্সিপাল অনুযায়ী বা মূল অনুযায়ী তিনি বেতের পড়বেন আচ্ছা তাহলে আমরা বলবো অন্য নফল সালাগুলো তিনি বাদ দিবেন কিন্তু বেতেরটা তিনি পড়বেন যেহেতু বেতের না পড়ার কোনো রেওয়ায়ত আমাদের কাছে আসেনি আর বেতের ওই দিন নতুন করে কোনো নামাজ না বেতের আগে থেকে চলে আসা একটা মৌলিক সালাদ যেটি সাল্লাম তার সফরে এবং মকিম অবস্থায় সবসময় পড়তেন অতএব আমরা বলবো এই সমস্ত জায়গাতে মেনা মুজদালিফা আর এখানে তিনি আর কোনো নফল পড়বেন না সালাতের ক্ষেত্রে তবে বেতেরটা তিনি পড়বেন আশা করছি আমাদের বোনের মাধ্যমে আমাদের প্রিয় দর্শক শ্রোতা সকলে একটি গুরুত্বপূর্ণ মাস আলার সমাধান পেলেন আলহামদুলিল্লাহ স্যার আমরা একটু প্রসঙ্গত আসতে চাই মাত্রই রমাদান গেল আমাদের কাছ থেকে বিদায় হলো এই রমজান পরবর্তী আমাদের আসলে করণীয় কী আমরা অনেক সময় দেখি যে রমজানে অনেকেই অনেক নেক আমল করেন আলহামদুলিল্লাহ এবং মসজিদগুলোতে প্রচুর মুসল্লি সমাগম হয়ে থাকে রমজান যখনই বিদায় হয়ে যায় তখন মুসল্লি সংকটে ভোগে বেশিরভাগ মসজিদগুলো কেন এমনটি হয় পাশাপাশি আমাদের এই মুহূর্তে করণীয় কী আপনি যদি আমাদের দর্শকদেরকে সেই মেসেজগুলো সেই নসিহাগুলো দিতেন জি ধন্যবাদ আমরা রমজান পরবর্তী করণদি করণীয় দিয়েই শুরু করি রমাদানের যে মহান আমলগুলোর মাধ্যমে আমাদের মহান অর্জন আমরা যে শিক্ষাটা অর্জন করলাম যে আমলগুলো অর্জন করলাম যে সুন্দর আখলাক অর্জন করলাম ইমানটাকে তরতাজা করলাম নতুন করে তাকওয়ায় ভরপুর একটা জীবন আমরা পেলাম এই অর্জনটাকে ধরে রাখা এটা রামাদান পরবর্তী আমাদের সবচেয়ে বড় করণীয় কীভাবে এই অর্জনটাকে ধরে রাখা যায় সে প্ল্যানটা করা সে প্রোগ্রামটা করা এবং রামাদানে যে ভালো কাজে আমরা অভ্যস্ত হলাম তার ধারাবাহিকতা রক্ষা করা এগুলো আমাদের জন্য খুবই জরুরি এখন রামাদানে যিনি খুব অ্যাক্টিভ ছিলেন তিনি সাওয়ালে এসে আবার ইন হবেন এটা আসলে আকাঙ্ক্ষিত নয় এবং এটা গ্রহণযোগ্যও নয় এটা সাধারণত একটা ভুল মাইন্ডসেটিং থেকে হয়ে থাকে তিনি ভাবছেন আল্লাহ তালা রমাদান দিয়েছেন আমি সব আমার রমাদানে করব তও বাস্তেপার রমাদানে করবো আবার একটা ফ্রি লাইফ মেনটেন করবো এরকম একটা ভুল মাইন্ডসেটিং থেকে এটা হতে পারে আদারওয়াইজ একটা অ্যাক্টিভ বস্তি মাইন্ড যদি থাকে এবং তিনি যদি তার জীবনটাকে সমৃদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে থাকেন এবং এই অর্জনটাকে ধরে রাখেন তাহলে তিনি আসলে এটা কখনোই করতে পারেন না যে রামাদান মৌসুম চলে গেছে এখনো আমার কিছু করা লাগবে না আচ্ছা আমরা যদি প্রশ্ন করি যে যখন আমাদের জন্য খাওয়ার একটা বিশেষ সুযোগ সৃষ্টি হয় তাহলে কি আমরা তখন পেট ভরে খাবো অনেক বেশি খাবো এরপরে সুযোগটা কমে গেলে আর খাবো না এটা কি হয় আসলে আমাদের দেহের যেমন চাহিদা রয়েছে আমাদের মনেরও চাহিদা রয়েছে এবং আমাদের দিনেরও চাহিদা রয়েছে রবাদান চলে গেলে দিনের চাহিদা ফুরিয়ে যায় না মনের চাহিদা ফুরিয়ে যায় না তাহলে একটা মুসলিম মাইন্ড তাকে অ্যাক্টিভ রাখতে হবে এবং মুসলিমদের আমালে সেটাকে সলে জারি রাখতে হবে এবং এটাই হচ্ছে রমাদানের মহান শিক্ষা এবং এটা তা মূল কথা অতএব আমরা যেন কখনো অলস হয়ে না পড়ি কখনো যেন আমাদের মধ্যে ফুতুর অর্থাৎ একটা বিচ্ছিন্নতা সৃষ্টি না হয় রমাদানের ধারাবাহিকতা থেকে যেন আমরা ছিটকে না পড়ি সাউয়াল মাসে এসে এই সচেতনতা আমাদের প্রয়োজন প্রয়োজন সতর্ক হওয়া এবং প্রয়োজন ভালো মুসলিম হাওয়ার এই ধারাবাহিকতাটাকে রক্ষা করা আশা করছি আমাদের দর্শকরা সেই প্র্যাকটিসটাও অব্যাহত রাখবেন এবং আমরা যেন বিচ্ছিন্ন না হয়ে যায় আমাদের প্রিয় স্কলার যেটি বললেন আমরা আমল করার চেষ্টা করব স্যার আপনার মাধ্যমে এবার একটু আমাদের দর্শকদেরকে জানাতে চাই আপনি হজ নিয়ে হজের প্রস্তুতি নিয়ে কথা বলছিলেন গুরুত্বপূর্ণ সেই বিষয়ে একটু ফেরত আসতে চাই আমরা জানতে চাই যে যারা এই বছর হজ করবেন তাদের আসলে কি কি প্রস্তুতি থাকা দরকার ধন্যবাদ আপনাকে হজের প্রস্তুতি পর্বে আসলে শুরু হয়েছে তো আরো আগেই তারা ইতিমধ্যে হজের টাকা হয়তো জমা দিয়ে দিয়েছেন সেটা বৈধ হওয়ার প্রয়োজন হালাল ইনকাম থেকে তিনি হজ করবেন সাথে যা কিছু নেবেন সেগুলো সব হালাল হওয়া উচিত এবং হজের হুকুম আহকামগুলো তিনি যেন জেনে নেন কারণ যে ব্যক্তি সালাদ ঠিক মতো পড়ে না যার আকিদার শুদ্ধ নেই যিনি শিরিক বেদারাতে লিপ্ত তার হজটা তো অর্থহীন ফলে তিনি শেরেক মুক্ত পাপ মুক্ত বেদাত মুক্ত এখলাস যুক্ত ইমান যুক্ত একটা হজ যেন করতে পারেন সেটা তাকে মনে রাখতে হবে যেহেতু আল্লাহ সুমন তালা বলেছেন যিনি হজ যাবেন হজে নিয়ত করবেন ফালা রফাতা ওলা ফুসুকা ওলা জিদা দাফিল হাজ সেই হজের পবিত্রতা তাকে রক্ষা করতে হবে তারপরে পাশাপাশি আমরা বলবো যিনি হজ যাবেন তিনি হজের সময়টা কিভাবে কাজে লাগাবেন সেরকম একটা মানসিক প্রস্তুতিও লাগবে শারীরিক প্রস্তুতিও লাগবে চিকিৎসাগত জিনিস তার ওষুধ তো তার সাথে থাকতে হবে কারণ শরীর ভালো না থাকলে মন ভালো থাকে না শরীর মন কোনোটাই ভালো না থাকলে কোয়ালিটি ইবাদত করা যায় না মক্কা নাই এই যে আমরা দীর্ঘ একটা সময় ব্যয় করব জীবনের একটা বড় ফরজ ইসলামের একটা বড় রোক পালন করব। সেই পালনের ক্ষেত্রে যেন আমাদের এই সম্পাদনটা এই পারফরমেন্সটা যেন কোয়ালিটি সম্পন্ন হয় সেটা আমাদেরকে মনে রাখতে হবে আর আমরা জানি যে হজের মাধ্যমে আমরা নিষ্পাপ হয়ে ফিরে আসার সুযোগ পাব কিন্তু এটা কি এত সহজ জানাতনু ভাবে আমরা সময়টা কাটালাম আর নিষ্পাপ হয়ে ফিরলাম এটা এত সহজ নয় আপনাকে খুব সিরিয়াস মুসলিম হতে হবে আপনার ফরজ ওয়াজিবের মৌলিক নীতিমালাগুলো রক্ষা করতে হবে তাহলেই তো আপনার হজ আরেকটা আমল হিসাবে এটা ভ্যালু অ্যাড করবে অন্যথায় আপনি অন্য জায়গায় নেগলেন্সি করলে হজ আপনার কবুল হবে না সুতরাং হজ কবুলের জন্য সার্বিক প্রস্তুতি লাগবে মহিলাদের জন্য দেখতে হবে তার মহি তার তার মাহারাম অথবা তার স্বামীর সাথে তিনি যেন হজ করেন এবং তিনি যাওয়ার আগে আমরা যেন প্রত্যেকের দায়দানাটা মেটিয়ে যাই সম্ভাব্য যদি এমন হয় যে পুরোটা পারলাম না তবে যতটুকু পারি সেটা এবং সাথে আমরা একটা সুন্দর প্ল্যান যেন করি আমরা রমাদানে যেমন একটা প্ল্যান করেছি হজের এই পূর্ণ সফরে যেন একটা সুন্দর প্ল্যান করি সেই প্ল্যান যেন এমন হয় যেন আমরা একটা সুন্দর হজ পালন করি একটা অধিকারী হতে পারি হজের আর ফিরে আসার সময় নিষ্পাপ হতে পারি আমি আশা করি সেই প্রস্তুতি নিলেই আমাদের হজটা সার্থক পার্লাহ অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে ব্যস্ততার মাঝেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নাসিহা আমরা শুনলাম বিশেষ করে যারা এই বছর হজ করবেন তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট জানলেন আশা করছি তারা সেইভাবে প্রস্তুতি নেবেন কষ্ট করে আমাদেরকে সময় দেবার জন্য টিভিএন টোয়েন্টি ফোর এর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে প্রত্যাশা করছি আজকের এই এপিসোডটি আমরা যারা দেখলাম আমরা হজের প্রস্তুতি পাশাপাশি রমজান পরবর্তী আমাদের করণীয় কি এবং সাউওয়াল মাসের করণীয় তাৎপর্য নিয়ে অনেক গুরুত্বপূর্ণ নাসিহা এবং আলোচনা শুনলাম আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদেরকে মেনে চলে আমাদের জীবনটাকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুক আল্লাহম আমিন আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব আপনারা দেখছিলেন টিভিন টোয়েন্টি ফোরের সাপ্তাহিক আয়োজন ইসলামী সমাধান দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত আল্লাহ চাহাল আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আ الذكر ওয়াবরাক